আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরি সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি নাসা গ্রুপের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এক্সিকিউটিভ পদে। তো আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এখানে বলা আছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান নাসা গ্রুপে এক্সিকিউটিভ পদের জন্য বল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা 30 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম হচ্ছে নাসা গ্রুপ এবং বিভাগের নাম হচ্ছে এইচআর। পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ। পদের সংখ্যা নির্ধারিত না, আপনার যত ইচ্ছা আবেদন করতে পারেন। নির্ধারিত না যেহেতু 100 জন নিতে পারে, 500 জন নিতে পারে, আবার 2 জন নিতে পারে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিবিএ, এমবিএ, এইচআরএম। অভিজ্ঞতা হচ্ছে 2 থেকে 3 বছর থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এবং নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন না, শুধু পুরুষ আবেদন করতে পারবেন। বয়সীমা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 28 বছর। কর্মস্থল কুমিল্লা ও ঢাকা। আবেদনকারীরা বিডিজ অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিডিজ অফিসে যারা এখনও অ্যাকাউন্ট করেননি, তারা অবশ্যই বিডিজ অফিসে একটা সুন্দর চেয়ে অ্যাকাউন্ট করে নেবেন। কারণ বিডিজ অফিসের মাধ্যমে অ্যাকাউন্ট করতে গেলে আপনার বিডিজ অফিসে অনেক তথ্য দিতে হয়। যারা বিডিজ অফিসে এখনও অ্যাকাউন্ট করেননি, তারা সুন্দরভাবে অ্যাকাউন্ট করে নেবেন। আবেদনের শেষ সময় হচ্ছে 30 এপ্রিল 2023 তারিখ, মানে 1 মাস, মানে 15 দিন পরে আছে এখন। আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই বিডিজ অফিসের মাধ্যমে আবেদন করবেন। আবেদন করার ক্ষেত্রে আপনারা বিডিজ অফিসে অ্যাকাউন্ট করবেন। করার পরে আপনারা নাসা গ্রুপ লেখে সার্চ দিলে আপনার চাকরি সার্কুলারটা পেয়ে যাবেন। তো আশা রাখি বুঝতে পেরেছেন। তারপর আমাদের কথা বুঝতে কোনো অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব আমাদের ভুল সংশোধন করার জন্য। আমরা যেহেতু নতুন, আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য নতুন কিছু চাকরির বেকারত্ব দূর করার জন্য। আশা রাখি আমাদের কথা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।